नमस्कार अपनारा जानें जे सोनी कैमेरा विशेषकर आलफा सीरीजर जो कैमरागुलो आछे किंबा जेड वी टेन जो कैमरागुलो आछे सेगुलोते 4K ते भिडियो करते गेले बैटारी खूब द्रुत शेष हो जाए। एक बैटारी आपनि कखनो आउटडोर शूटिंगे जेते पारबेन ना, ताई अवश्यम्भवी भावेई आपनार काछे स्पेयर बैटारी थाकते हबे। एइबार आमरा देखेछि जे सोनिर जे ओरिजिनाल बैटारी तार मूल्य अनेकटाई बेशी, माने एकटा बा दुटो स्पेयर सोनिर बैटारी किनते गेले अनेकटा व्यय हो जेते पारे। एक एकटा बैटारिर मूल्य 5000 टाकारो बेशी। तो ताई भेबेछिलाम जे कम खरचे जदि एमन किछु बैटारी पावा जाए जेटा सोनिर बैटारी के रिप्लेस करते पारे बा तार चाहिदा पूरण करते पारे एकटा नेब। तो अनेक वेबसाइट सार्च करार पारे आमार मने हयेछिलो जे डिजिटेकर बैटारी खूब भालो, तो समस्त रिव्यूज देखे ही डिजिटेकर बैटारी नेवार चिंता भावनाटा छेड़े फेली एवं अमेज़ने अर्डरटाओ दिए फेली। आल्टिमेटली आमार बाड़ीते आज के डिजिटेकर बैटारी एवं तार चार्जार এসে পৌঁছেছে এই প্যাকেটে। আমি ইতিমধ্যে প্যাকেটের শুধু সিলটাকে ওপেন করেছি, আপনাদেরকে দেখছি যে প্যাকেটের ভেতরে ঠিক কী কী রয়েছে। দেখুন এই হলো প্যাকেট, এই প্যাকেটের মধ্যে এসছে এই রকম একটি বাক্স। এই বাক্সের মধ্যেই রয়েছে দেখুন এই একটি ব্যাটারি, এই আরেকটি ব্যাটারি এবং এই হচ্ছে তাদের চার্জার। এবার বলি যে ব্যাটারিগুলোর দাম ঠিক কত পড়েছে। এই ব্যাটারিগুলোর দাম পড়েছে এক একটির দাম 1040 টাকা করে, ফলে দুটো ব্যাটারিতে পড়েছে 2080 টাকা, আর এই চার্জারটির দাম 710 টাকা। তবে মোট হলো 2080 আর 710 2790 টাকা, যেটি একটি সনিক ব্যাটারির চাইতে প্রায় অর্ধেক। কিন্তু এই দুটো যদি আপনি ক্যারি করেন তবে যে কোনো একটি সনির ব্যাটারির চাইতে বেশি ব্যাকআপ দেবে। এই একটি ব্যাটারি সনির একটি ব্যাটারির থেকে কম ব্যাকআপ দেয়, কিন্তু যদি দুইটি আপনি ফুল চার্জ করেন এবং সনি ক্যামেরার ব্যাটারি হিসাবে ইউজ করেন তবে একটি সনির ব্যাটারির চাইতে কিন্তু বেশি ব্যাকআপ পাবেন, বেশি ব্যাকআপ পাচ্ছেন অথচ হাফ মূল্যে আপনি সেটাকে পাচ্ছেন। আপনারা একবার ট্রাই করতেই পারেন। আমার মনে হয় প্রত্যেকেরই স্পেয়ার ব্যাটারির দরকার পড়ে এবং আপনারও পড়বে যদি আপনি 4K-তে ভিডিও শ্যুট করেন এবং বাইরে কোথাও ঘুরতে যান। সব জায়গায় তো চার্জিংয়ের সুবিধা থাকে না, ফলে স্পেয়ার ব্যাটারি নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেই জন্যই কিন্তু আমি এই দুটো ব্যাটারি কিনেছি। দেখুন এখানটায় এই যে ব্যাটারিগুলো, এটা 2100mAh-এর ব্যাটারি, সনির অরিজিনাল ব্যাটারিটি কিন্তু 1050mAh-এর ব্যাটারি। যদিও যেতে বলছিলাম যে 2100mAh লেখা থাকলেও সেটি সনির একটি ক্যামেরার সমতুল্য নয়, কিন্তু যা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে বা দেয় সেটি যথেষ্ট। আর সাথে এই একটি চার্জার, এই চার্জার থেকে একটু খুলে দেখাবার চেষ্টা করছি। এই দেখুন ডিজিটাল চার্জার, যে কোনো মোবাইলের অ্যাডাপ্টারের সঙ্গে সি টাইপ কেবল দিয়েই কিন্তু একে চার্জ করা যাবে এবং একটি ব্যাটারিকেও দেখাবার চেষ্টা করছে।
এই হচ্ছে ব্যাটারিটি। আপনাকে কি করতে হবে, এই রকম ভাবে ধরে এইখানটায় নিয়ে একটু চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন এইখানটায় সি টাইপ কেবলের পয়েন্ট আছে, এখানে সি টাইপ কেবল প্রবেশ করিয়ে মোবাইলের অ্যাডাপ্টারের সঙ্গেই কানেক্ট করে দিয়ে যদি পাওয়ার দেন তবে কিন্তু অটোমেটিক্যালি চার্জ হতে শুরু করবে। আমি অনেকের মুখেই শুনেছি ভালো, আজকে থেকে নিজে ইউজ করব। ইউজ করবার পরে আপনাদেরকে নিশ্চয়ই এর রিভিউজটা আমার ব্যক্তিগত পর্যালোচনার বেসিসে দিতে পারব। সঙ্গে থাকবেন আশা করি, আর যদি এই কথাগুলো ভালো লেগে থাকে প্লিজ একটিবার লাইক করবেন। আর আগেও বলেছি আপনাদের কিছু জানবার থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি খুব শীঘ্রই আপনাদেরকে সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।